গুড মর্নিং। যতই বলি দীঘা ফালতু জায়গায়, দীঘায় কেউ যায় না, কিন্তু এটা একটা না ইমোশন বাঙালির। এসে গেছি গড়িয়া 6 নম্বর বাসস্ট্যান্ডে, SBSTC-র নর্মাল নন এসি বাস ধরে যাব 6:30 সময়। আগে ভেতরে ঢুক, আমার বাস হচ্ছে SBSTC, এর পেছনে টান, পেছনে একটা এসি, তার পেছনে নন এসি। এখান থেকে ভাড়া নিচ্ছে 162 টাকা, 6:30 টাইম। দেখি কখন গিয়ে পৌঁছয়, চলুন বাসে উঠে দেখা হচ্ছে। বাঙালির দীপুদার প্রথম দ্বিটা হচ্ছে দীঘা। বোরিং কোনো উইকেন্ডে বাড়িতে থাকতে ইচ্ছা না করলে, আর যদি বাজেটেরও সমস্যা থাকে, তাহলে কলকাতাবাসীর বেস্ট অপশান হলো দীঘা। কোনো রিজার্ভেশনের ঝক্কি নেই, শুধু ব্যাগপত্র গুটিয়ে বেরিয়ে পড়ুন। কলকাতার সমস্ত মেইন ট্রানজিট পয়েন্ট থেকেই কিন্তু দীঘার বাস পাওয়া যায়। বাস ভাড়া আপনার পকেটের ওপর ডিপেন্ড করছে, 150 টাকা থেকে শুরু করে 800-900 টাকা পর্যন্ত যায়। কলকাতা থেকে যদি সকাল সকাল শুরু করতে পারেন, তাহলে 4:30 থেকে 5 ঘন্টার মধ্যেই আপনারা পৌঁছে যেতে পারেন। আর ট্যুরিস্টদের বাসে গেলে পরে প্রথম পছন্দ থাকে সরকারি বাস, SBSTC, WBTC এই সব বাসগুলো, কারণ এই বাসগুলো তাড়াতাড়ি যায় এবং টাইম মেনটেন করে। এই দেখুন, আপনাদের সঙ্গে গল্প করতে করতে পৌঁছে গেলাম কোলাঘাট। এই রূপনারায়ণের ব্রিজ পেরিয়েই আমাদের বাস প্রথম ব্রেক দেবে 10 মিনিটের জন্য। 6:30 স্টার্ট করে ঠিক 8:30 এসে পৌঁছলো কোলাঘাট। 10 মিনিটের ব্রেক দেয় বাস, কিন্তু অ্যাভারেজ প্রায় 99, মানে ম্যাক্সিমাম স্পিড 95। ভালো টানছে কিন্তু বাস। এখান থেকে আসলে আজকে ওয়েদারটা খুব মেঘলা, এখান থেকে আরও 30+90 প্রায় 120 কিলোমিটার এখনও, এক্ষুনি ছেড়ে দেবে বাস। চলুন পৌঁছোই, কতক্ষণে দেখা যাক। সময় এখন 9:30, বাস পৌঁছলো নন্দকুমার। মোটামুটি 3 ঘন্টা লাগবে, বাস ভালোই চলছে। এই নন্দকুমারের মোড় থেকে সোজা চলে গেলে হলদিয়া। আমার মহিষাদলের ভিডিও যারা দেখেছেন, সেই সময় আপনারা দেখে থাকবেন এখান দিয়ে আমরা সোজা গেছিলাম। ডান দিকে দীঘা মন্দারমণি, আর বাঁ দিকে তমলুক। আর একটা কথা কিন্তু অনস্বীকার্য, কলকাতা থেকে দীঘা আসার বেস্ট অপশান হলো ট্রেন। কিন্তু ট্রেনে আসতে হলে আপনাকে ওয়েল অ্যাডভান্সে বুকিং করতে হবে। আমার মতো ঝটিকা সফর প্ল্যান করলে কিন্তু ট্রেন রিজার্ভেশন পাওয়ার সম্ভাবনা খুবই কম। সময় এখন 10:51, এই কাঁথি বাইপাস এসে গেছে, এখান থেকে ডান দিকে ঘুরবে। এখান থেকে এখনও মোটামুটি ধরুন 30 কিলোমিটার মতো। এখন বাজে 11:18, এসে পৌঁছালাম চাউলখোলা। এখান থেকে যাওয়া যায় মন্দারমণি, দক্ষিণ পুরুষোত্তম। এই দক্ষিণ পুরুষোত্তমপুরে খুব শিগগিরই আসার একটা প্ল্যান আছে, যদি আসি অবশ্যই আপনাদেরও সঙ্গে নিয়ে আসবো। এই যে সামনে দেখতে পাচ্ছেন অটো দাঁড়িয়ে আছে, এই অটো করে আপনি মন্দারমণিও যেতে পারেন, আবার পুরুষোত্তমপুরও যেতে পারেন। এখান থেকে মোটামুটি 9 কিলোমিটার মতো। দীঘাতে যে সমস্ত পর্যটকেরা একদিন বা দুদিনের জন্য আসেন, তারা সমুদ্রে স্নান করার সঙ্গে সঙ্গে বেশ কিছু সাইট সিনও করে থাকেন। তার মধ্যে উল্লেখযোগ্য হলো চন্দনেশ্বর মন্দির, তালসারি সি বিচ, ঢেউসাগর, মোহনা, আরও কিছু টুকটাক। তবে আমি এসেছি জাস্ট একটা উইকেন্ডে অবসর যাপন করতে, আর সেই গল্পটাই এই ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব। সময় এখন 11:40, এসে পৌঁছলো রামনগর। আর হয়তো 15-20 মিনিট, 9 কিলোমিটার আর। দেখুন এই বাসগুলোর আসার কিছু সুবিধা এবং অসুবিধা দুটোই আছে। অসুবিধা হচ্ছে কোনো কমফর্ট পাবেন না, ঠিক আছে, এই গরমকালে হয়তো একটু কষ্ট হলেও হতে পারে। আর সুবিধা হচ্ছে ভাড়া, এই 200 কিলোমিটার রাস্তার ভাড়া হচ্ছে 162 টাকা, যেখানে এসি বাসের মিনিমাম ভাড়া 400 টাকা। বাসের ফ্রন্ট সিটে বসে যখন সামনে দীঘার গেট দেখতে পেলাম, তখন ঘড়ির কাটা বেলা 12টার ঘর প্রায় পেরিয়ে গিয়েছে। 6:30 স্টার্ট করে 12টায় দীঘা, অর্থাৎ টোটাল সময় লাগলো 5.5 ঘন্টা। পৌঁছে গেলাম ঠিক 12টা বাজে, 5.5 ঘন্টা লাগে। এবার ব্যাপারটা হচ্ছে যে দেখুন, এটা খুব পকেট ফ্রেন্ডলি অপশান, এবং সরকারি বাস আমি দেখলাম তো বাসটা পুরো প্যাকড ছিল, কিন্তু দিক গড়িয়া থেকে মাঝখান থেকে প্রচুর লোক ওঠে, এটা একটা ব্যাপার। শ্যামলী বা এরা এলে পরে এদের ব্যাপার হচ্ছে যে এদের অবশ্যই প্রিমিয়াম সার্ভিস, বাট এদের চার্জ কিন্তু 800 রুপিসের কাছাকাছি। এই ভিডিওটাতে আপনাদের এই দীঘায় আসা, আমি কালকে যাব দীঘা থেকে ফেরত, সেই বাস জার্নিটা দেখাবো, প্লাস এই একদিনে দীঘার কিছু জাস্ট সন্ধেবেলা ঘুরে বেড়াবো, কিছু মুহূর্ত, কিছু টিপস অ্যান্ড বিটস আপনাদের সঙ্গে শেয়ার করবো। আদারওয়াইজ দীঘার তো এখানে ভিডিও তো ইউটিউবে ভরে ভরে আছে। দীঘাতে এসে কিন্তু কিছু ট্র্যাডিশনাল ঘোরার জায়গা আছে, যেমন ঘোরার জায়গা বলতে
চন্দনেশ্বর মন্দির, তালসারি, উদয়পুর সি বিচ বা ওদিকে মন্দারমণি, তাজপুর, এগুলোর আমি আলাদা করে কোনো ভিডিও বানাচ্ছি না, আমি ওদিকে যাচ্ছিও না, আর এগুলো প্রচুর ভিডিও আপনারা পেয়ে যাবেন। আমি একটা সন্ধে জাস্ট কাটাবো দীঘাতে অ্যাজ এ লেজার, আমি এসেছি একটা দিনে লেজার করতে। এটা হচ্ছে WBTDC, যার ডিটেল ভিডিও আপনারা পাবেন এর পরের ব্লগে। আর এখন একটা জায়গায় যাওয়ার চেষ্টা করবো, এখানে একটা জগন্নাথ মন্দির তৈরি হচ্ছে না, এখনও কমপ্লিট হয়নি, সেটা একবার দেখি, তারপরে যাবো হচ্ছে ওল্ড দীঘাতে, ওখানে একটু ঘুরে দেখবো আর আপনাদেরও দেখাবো। চলুন, নিউ দীঘাতে যে হোটেলে আমরা আছি তার থেকে জাস্ট একটুখানি এগিয়ে হচ্ছে নতুন জগন্নাথ মন্দিরটা, কিন্তু ওখানে এন্ট্রি তো হচ্ছে না, তার কারণ মন্দির এখনও প্রচুর কাজ বাকি, এখনও বছর দুয়েকের মতো কাজ বাকি আছে, বাইরেটাই যাই। চলুন, সরকারি উদ্যোগে প্রায় 200 কোটি টাকা ব্যয় এই নির্মীয়মান জগন্নাথ মন্দিরের ভেতরে এখন সাধারণের প্রবেশ নিষেধ। তবে গেটে সিকিউরিটির কাছে কথা বলে যেটুকু জানতে পারলাম যে এই মন্দিরটি সম্পূর্ণ কমপ্লিট হয়ে সর্বসাধারণের জন্য খুলে দিতে আরও মিনিমাম বছর দুয়েক টাইম লাগবে। এই হলো মন্দির, যেটা এখনও আন্ডার কনস্ট্রাকশন, আনঅফিসিয়াল সূত্রে যেটা জানতে পারলাম এখনও 2 বছর লাগবে, এবং এখানে এন্ট্রি ইজ নট অ্যালাউড। একটা দুটো পয়েন্ট আছে, ওখান থেকে কতগুলো ফটোগ্রাফি করে নিলাম, দ্যাটস ইট। তো বেসিক্যালি আগামী 2 বছরের আগে যারা জগন্নাথ মন্দির দেখার জন্য দীঘাতে আসবেন, পুরীতে নয়, 2 বছর মিনিমাম অপেক্ষা করতে হবে। আলটিমেটলি যে মন্দিরটা হচ্ছে এই দেখেন, তো এখান থেকে 4টে ভিউ পাওয়া যাচ্ছে আমার হোটেল থেকে জাস্ট বেরিয়ে। সব থেকে উঁচু মন্দির হচ্ছে আমার আঙ্গুলের এই জায়গাটায়। তো হয়ে গেলে পরে এই যে এইখানে যে এই যে গেটটা দেখতে পাচ্ছেন, এটাই হয়ে যাবে মেন গেট। ওই প্যাসেজ দিয়ে আপনাকে মেন মন্দিরে ঢুকতে হবে, অনেকটা জগন্নাথ মন্দিরের আদলেই তৈরি হচ্ছে। এইখান থেকে আপাতত বেস্ট ভিউ পাওয়া যাচ্ছে, কিছুই হয়নি, দেখুন পুরো জঙ্গল হয়ে আছে, কিছুই হয়নি এখনও। এটা কমপ্লিট হওয়ার পরে এই জায়গাটা কিন্তু খুব পপুলার হয়ে যাবে, মানে দীঘার জগন্নাথ মন্দির, নট পুরীর জগন্নাথ মন্দির। আর একটা জিনিস বলি, আপনারা নিউ দীঘাতে এই চত্বরের কোনো হোটেলে থাকতে পারেন, কারণ দ্য বেস্ট পার্ট ইজ দ্যাট পেছনটা দেখুন রাস্তার ওপারে পুরো ঝাউবন আর ওপাশটা সমুদ্র। দীঘাতে কিন্তু আগে ফুল ঝাউবন ছিল, এখন তার 90% কেটে সাফ করে দিয়েছে, এই জায়গাগুলোতে কিন্তু এখনও সেটা আছে। সুতরাং এই ঝাউবনটা মানে দীঘার প্রাকৃতিক সৌন্দর্যের যে সামান্যতম অবশিষ্ট আছে সেটা যদি এনজয় করতে চান, এই এরিয়া মানে নিউ দীঘার এই চত্বরটাতে, মানে দীঘা স্টেট জেনারেল হসপিটাল থেকে বর্ডার এই যে চত্বরটা না, এর মাঝখানে এই যে স্পেসটা, এইখানে কিন্তু হোটেল নিতে পারেন বাঁ দিকে। আমি যদি দেখুন দীঘালি ছাড়া আমি কোনো ডান দিকে হোটেল দেখলাম না, যেগুলো আছে আবার সেই ঢেউ সাগরের ওখানে, সেখানে আবার কিছু নেই, সেখানে আবার বড় বড় বিল্ডিং দাঁড়িয়ে গেছে। বাট এই হোটেলটা কিন্তু এই কারণে খুব ইউনিক, আমার পরের ভিডিওটা দেখবেন পুরো হোটেলটার রিভিউ, তখন বুঝতে পারবেন যে জায়গাটা কতটা ইউনিক এই হোটেলটার। মেন রোড দিয়ে ঢুকে এলাম, এদিকে হচ্ছে পুরো ঝাউবন, দুদিকে দেখ ঝাউবন, সামনে সি বিচ। দীঘাতে এই স্পেসিফিক এই যে এনভায়রনমেন্টটা বা এই পরিবেশটা কিন্তু আগে ছিল, বাট এখন এটা কমপ্লিটলি বন্ধ হয়ে গেছে, মানে এখন আর দেখা যায় না বিকজ অফ এই হোটেলস অ্যান্ড এভরিথিং। সামনের রাস্তাটা একবার দেখুন। যে কোনো টুরিস্ট প্লেসে পর্যটকেরা যেটা খুঁজে থাকেন সেটা হলো দূষণমুক্ত, কোলাহলমুক্ত প্রকৃতির সান্নিধ্য, যেটা দীঘাতে পাওয়া ইদানিংকালে খুবই কষ্টসাধ্য হয়ে গেছে। তবুও কিছু কিছু জায়গা আছে যেখানে এখনও লোকজনের ভিড় কম এবং আপনি প্রকৃতির সঙ্গে নিজেকে একাত্ম করতে পারবেন। দীঘার এই জায়গাটা অর্থাৎ ওল্ড দীঘা আর নিউ দীঘার মাঝখানের এই ঝাউবনের এই চত্বরটা অনেকটা সেই রকমই। ঝাউবনটা দিয়ে একটু এগিয়ে এলে পরেই আপনি পেয়ে যাবেন দীঘার সেই পরিচিত সি বিচ। কিন্তু এখানে একটা বিষয় লক্ষণীয়, এই জায়গাতে বিচে কিন্তু সেরকম ভিড় নেই এবং মেরিন ড্রাইভটাও অনেকটা খালি, অর্থাৎ মর্নিং ওয়াকার্স বা ইভিনিং ওয়াকার্সদের জন্য খুবই ভালো জায়গা। এবং অ্যাজ এ টুরিস্ট আপনি এখানে শান্তে নিরিবিলিভাবে সমুদ্রের সঙ্গে কিছুটা সময় কাটাতে পারবেন। দীঘাতে এলে যাদের কমপ্লেন থাকে যে প্রচণ্ড ভিড়, দোকানদার, ভেন্ডার্স, এদের জন্য সমুদ্র দেখা যায় না, তাদের অনুরোধ করব এই জায়গাটায় আসুন। ওল্ড দীঘা ক্রস করে ওল্ড দীঘা নিউ দীঘার মাঝখানটাতে এই যে প্যাচটা, এইখানে বিচটা যখন দেখুন, লোকজন কিন্তু তুলনামূলক কম, পুরো খালি, কিছু লোক বোল্ডার দিয়ে নিচে নেমে গেছে, আদারওয়াইজ হাঁটার জন্য কিন্তু খুব ভালো জায়গা এটা। Lost in your eyes, under your spell. Oh, it's
can already tell all that this feeling. এই যে লেফট সাইডে এটা হচ্ছে দীঘার অ্যাকোরিয়াম বিল্ডিংটা, এখান থেকে দেখা যাবে কিনা জানি না, দেখা যাচ্ছে পেছন দিকে, বাট ইটস এখন অলরেডি 5:50 বাজে, 6টায় বন্ধ হয়ে যায়, তো ঢোকা গেল না। যারা গেছেন এই দীঘা অ্যাকোরিয়ামে একটু কমেন্ট করে জানাবেন তো ভেতরটা কীরকম, তাহলে পরবর্তী আমি পরে একবার দীঘা আসবো, কেন আসবো সেটা আমি পরের ভিডিওতে বলবো, তাহলে এই অ্যাকোরিয়ামটা ভিজিট করবো। আদারওয়াইজ দেখুন দীঘার বাকি যে সাইট সিনগুলো আছে না, এগুলো আমার সব ঘোরা, আমার সেরকম ইন্টারেস্টিং লাগেনি অনেস্টলি বলছি। আর এভাবে হাঁটতে হাঁটতেই পৌঁছে গেলাম ওল্ড দীঘা সি বিচ। আর ওল্ড দীঘা সি বিচ পৌঁছানো মানেই মানুষের কোলাহল, দোকানপাট, হই হট্টগোল আর কিছুই নয়। আর তার সঙ্গে নতুন সংযোজন বিচের মধ্যে লাউডস্পিকার লাগিয়ে গান বাজানো, আর তাই বাধ্য হয়ে আমাকে অরিজিনাল সাউন্ড অফ করে ভয়েস ওভার করতে হচ্ছে, কারণ না হলে ইউটিউবে দিলে কপিরাইট স্ট্রাইক এসে যাবে। ডিফারেন্সটা দেখতে পাচ্ছেন, দেখুন দোকানের পর দোকান আর ক্রাউড, এটাই হচ্ছে ডিফারেন্স। এটাই হচ্ছে ওল্ড দীঘা, যেটাকে অনেকে পছন্দ করে, আবার একটা বড় সংখ্যক মানুষ পছন্দ করেন, এবং এই কারণেই কিন্তু বহু পর্যটক আজ দীঘা বিমুখ হয়ে গেছে এই ক্রাউড আর এই কমার্শিয়ালাইজেশনের জন্য। এটা ওল্ড দীঘা, আবার অনেকের কাছে এটাই খুব আকর্ষণীয়। ওল্ড দীঘা বিচের ওপর সরকারি উদ্যোগে তৈরি হয়েছে বিশ্ববাংলা উদ্যান। সন্ধ্যের পর আলো জ্বললে জায়গাটাকে দেখতে মন্দ লাগে না, কিন্তু এত লাইটিং, এত মানুষ আর এত দোকানের ভিড়ে কোথায় যেন হারিয়ে গেছে সেই পরিচিত দীঘা সি বিচ। তাই বেশি সময় নষ্ট না করে আমরা আবার ফেরার পথ ধরলাম। এই যে হোটেলটা আমার ডান দিকে ভিউ, সো এই হোটেলটা না আমি যবে থেকে দীঘা আসছি তবে থেকে দেখে আসছি, এবং আমার হিসেবে না এটা লোকেশান হচ্ছে অসাধারণ, কিন্তু কোনোদিন থাকা হয়নি। যদি কেউ থেকে থাকেন এটার ফিডব্যাক আমাকে দেবেন, তো আমার একবার ইচ্ছা আছে এখানে থাকবে। আমার হিসেব মতো এটা ওল্ড দীঘার বেস্ট লোকেশান হোটেল, এবং খুব একটা কস্টলি হবে বলে মনে হয় না। এমন কিছু আছে দীঘাতে যেটা কলকাতায় পাওয়া যায় না, আমার হিসেবে তো না। তবে এখানে একটা বহু পুরনো কাজুর দোকান আছে, মানে কাজু সুইটস ফুইট সব কিছু পাওয়া যায়, বলে চাচার দোকান, মানে এক্স্যাক্ট নামটা আমি এখন বলতে পারবো, ওটা বাবা জানে। আমি যখন মানে বহু বছর আগে বাবা যখন এসেছিলো তখনও ছিল, সেই দোকানটা খুঁজতে এসেছি শিবালয় রোডের সাইড দিয়ে দীঘার মেন মার্কেটে, দেখি চলুন খুঁজে পাই নাকি। খুঁজে পেয়েছি দোকানটা, মানে আপনি যদি ওল্ড দীঘা দিয়ে আসেন তাহলে শিবালয় রোড যেটা আর কি, ওটা ক্রস করে ডান হাতে যে মেন মার্কেটে দেখবেন বাইরে অনেক কাজুর দোকান আছে, ওর ভেতরে চাচার কাজু বলে একটা দোকান আছে আমার সামনে, দেখুন এইটাই। এখন রেট কম হবে আমি বলছি না, তবে আজ থেকে 30 বছর আগের থেকে নিচ্ছি, অনেক কিছু নিলাম, প্রায় 700 টাকার কাছাকাছি বিল হলো, অথেন্টিসিটি আছে। দীঘাতে কিন্তু সব কিছুতে কিন্তু দরাদরি হয়, সেই আপনি নর্মাল দোকান বলুন কি আপনি এমনি যাতায়াতের মাধ্যম বলুন, যে যেমন টোটোতে আমি শিবালয় রোড থেকে নিউ দীঘা কত হবে, 1 কিলোমিটার হবে মুশকিল, স্যার 1.5 কিলোমিটার হবে, দুজনের জন্য বলছে 60 টাকা। আমি বললাম যে না 60 টাকা তো হয় না, ওগুলো তাহলে অপেক্ষা করতে হবে। তো বেসিক্যালি আর দেখুন এখন মার্চ মাসের আজকে কত, 16 তারিখ, আমরা কিন্তু হেঁটে হেঁটে চলে এলাম, কোনো অসুবিধা হলো না। সুতরাং এই রাস্তার অ্যাকচুয়ালি না ওল্ড দীঘার ওই ভিড়টা পেরিয়ে গেলে পরে না গাছের ছাওয়া দিয়ে হাঁটতে, এখানে কিন্তু অতটা গরমও লাগছে না, এমনিতে কিন্তু গরম যথেষ্ট আছে, কিন্তু লাগছে না গরম। তো আজকে আর বিশেষ কিছু দেখানোর নেই, আগামীকাল সকালে আমরা আমাদের হোটেল থেকে চেক আউট করবো। চেক আউট করে আমরা যাবো হচ্ছে এখান থেকে ফেরত যাবো বাসে, সেই বাসটাও জার্নিটাও আপনাদের সঙ্গে শেয়ার করবো, তাহলে চলুন কাল সকালেই দেখা হোক। গুড মর্নিং, এই আমরা হোটেল থেকে চেক আউট করে বেরিয়ে যাচ্ছি, হোটেলের রিভিউ তো এর পরের ভিডিওতে পেয়ে যাবেন, এর পরের ভিডিওটাতে। গতকাল আপনাদের দেখিয়েছিলাম SBSTC-র নন এসি বাসে আসা, আজকে আমরা দীঘা থেকে ফেরত যাব WBTC, এরপর এর যে আগের মানে ভলভোতে, মানে এর আগের মৌসুমীর যে ভিডিওটা হয়েছিল সেখানে যে বকখালি থেকে যে বাসটাতে ফিরেছিলাম ওই রকম বাস আর কি, সেটাতে ফেরত যাচ্ছি। দুটোর টিকিটই কিন্তু আমরা করেছিলাম রেড বাস থেকে,
রেড বাস থেকেই বুকিংগুলো হয়। তবে একটা প্রবলেম আমি দেখলাম, যেটা প্রাইভেট বাস হলো কি, রেড বাসে বুকিং করলে আপনি বাস ছাড়ার আগে থেকে আপনাকে বাসের ডিটেলস পাঠাবে, এখানে কোনো ব্যাপার নেই সেরকম। লোকেশনটা গতকাল দেখে এসেছি, সেইখানেই যাব, সেখানে 10:10 আমাদের বাস, চলুন হেঁটেই চলে যাবো এখান থেকে, বেশিক্ষণ লাগবে, 10-15 মিনিট লাগবে। WBTC দীঘা থেকে কলকাতাগামী সমস্ত বাসই ছাড়ে ওল্ড দীঘার অপরাজিতা কমপ্লেক্স থেকে, তবে ভলভো একটি মাত্র বাস যেটা ছাড়ে প্রত্যেক দিন ওল্ড দীঘা থেকে সকাল 10:10। এই ভলভো মডেলের বাসটিতে টোটাল 58 জন প্যাসেঞ্জার ট্রাভেল করতে পারেন, 2x2 পুশব্যাক সিট। এই বাসগুলোতে USB চার্জিং পয়েন্ট, সি টাইপ এবং নন সি টাইপ কেবল চার্জিং পয়েন্টেরও ব্যবস্থা আছে। তবে আমাদের এই বাসটিতে চার্জিং পয়েন্টগুলো সবই ডিসেবল করা ছিল, পুশব্যাকটা ঠিকঠাকই কাজ করেছিল, তবে কমফর্ট সত্যিই খুব ভালো। এই বাসটা দীঘা ওল্ড দীঘা থেকে ছাড়ে কিন্তু, ঠিক আছে, সকাল 10:10 ছাড়ে, 4.5 ঘন্টা সময়, যদিও ওদের দেওয়া আছে 3:20, মানে 5 ঘন্টার উপরে, বাকিটা তো কারণ বুঝতেই পারছি জ্যামের জন্য টাইম বাফার রেখে দিয়েছে। খুবই কমফোর্টেবল সিট এটা, গতবার আমরা দীঘালি আর বকখালি থেকে এসে খুব কমফোর্টেবল জার্নি ছিল। এটা ওই রেড বাস থেকেই বুকিং হয়, প্লাস WBTC ওয়েবসাইট থেকেও আপনারা বুক করতে পারেন, 370 টাকা পার হেড ভাড়া পড়বে দীঘা থেকে ধর্মতলা পর্যন্ত। ঠিক 10:14 বাস দীঘার অপরাজিতা কমপ্লেক্স থেকে ছেড়ে দিল, বলছে তো 4.5 থেকে 5 ঘন্টা ধর্মতলা, বাসটা অ্যাকচুয়ালি শ্যামবাজার যায়, যাওয়া যাক। রাস্তার প্রচণ্ড জ্যাম আছে, রোববার তো এর পিক আপ পেতে পেতে লাগবে হচ্ছে নন্দকুমার পেরোনোর পর, যখন 4 লেন রোড হয়ে যাবে তখন অ্যাকচুয়ালি পিক আপটা বোঝা যাবে যে কতটা ফাস্ট যেতে পারে এই বাসটা। 12:30 বাজে, মানে 2.25 ঘন্টা হলো নন্দকুমার, নন্দকুমার মানে হচ্ছে এখান থেকে টোটাল ট্রাভেল হলো 90 কিলোমিটার, এখনও দেখাচ্ছে প্রায় 2 ঘন্টা, এখনও কোনো ব্রেক দেয়নি কিন্তু বাস, খুব সম্ভবত কোলাঘাটে একটা শর্ট ব্রেক থাকলেও থাকতে পারে। এখন টাইম হলো 1টা, মানে 12:30 থেকে 1টা যেটা এলো মোটামুটি 30 কিলোমিটার, মানে কোলাঘাট ঢুকে গেলো আর কি, এই না কেন একটা ব্রেক দেওয়ার কথা আছে। ঠিক 1:05 এসে ঢুকলো কোলাঘাটে, কোলাঘাটটা আসছিল এরা দাঁড়াই হচ্ছে ব্রিজ পার করে সে পাশে, মানে কোলাঘাট ছাড়িয়ে এসে এখান থেকে আরও 1.25 ঘন্টা মতো লাগবে, হোপফুলি 2:30 নামিয়ে দেবে, যদিও টাইম দেওয়া আছে 3:20। বাসটার গ্রাউন্ডে কিন্তু ভীষণ 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 কমফোর্টেবল। 2022 সালের আমার দীঘার সিরিজ যারা এখনও দেখেননি, অনুরোধ করব উপরের দেওয়া আই বাটনে ক্লিক করে দেখে নিন, ওখানে দীঘার সাইট সিনের বিস্তারিত তথ্য পেয়ে যাবেন। 2:55 মানে 4.5 ঘন্টার থেকে একটু বেশি, গতকাল লেগেছিল নন এসিতে 5.5 ঘন্টা, পৌঁছে গেলাম, খুব কমফোর্টেবল জার্নি ছিল। তো দীঘার ব্লগটা এখানেই শেষ করছি, পরের ব্লগে নজর রাখবেন ফর মাই WBTTC রিভিউ। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে সবার সঙ্গে শেয়ার করবেন, লাইক করবেন, আর চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করুন, আর ট্র্যাভেলের রিয়েল টাইম আপডেট পেতে ফেসবুকে ফলো করতে ভুলবেন, লিঙ্ক ডেসক্রিপশন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড স্টে ব্লেসড, বাই।